মুর্শিদাবাদ জেলার বহরমপুরে মেডিক্লেমের এজেন্ট সেজে প্রতারণার অভিযোগ উঠল। বহরমপুরের বেসরকারি হাসপাতালে রোগীর পরিবার চিকিৎসা করাতে আসলে মেডিক্লেম দেখায় এবং মেডিক্লেম দেখানোর ফলে রোগীর পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মেডিক্লেমটি ভুয়ো। তখনই রোগীর পরিবার বুঝতে পারে যে ব্যক্তিকে তারা মেডিক্লেম করানোর জন্য টাকা দিয়েছিলেন তারা ভুয়ো এজেন্ট সেজে তাদের সঙ্গে প্রতারণা করেছে। রোগীর পরিবার ওই মেডিক্লেম এজেন্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোগীর পরিবার তাদের অসহায়ত্ব প্রকাশ করেন এবং তারা জানিয়েছেন ওই এজেন্টকে একটি বেসরকারি মেডিক্লেম কোম্পানির জন্য প্রতি বছর মোটা টাকা দিত, বর্তমানে সব টাকায় প্রতারিত হয়েছে ওই ভুয়ো এজেন্টের দ্বারা। মেডিক্লেমের দ্বারা রোগীর চিকিৎসা যদি না হয় তাহলে কিভাবে রোগীর চিকিৎসা করাবে তা বুঝে উঠতে পারছেন না রোগীর পরিবার। ডাইরেক্ট ভিজিট করতে এসেছে কোম্পানির এজেন্ট, ইন্সপেকশন করতে এসেছেন, তিনি এখান থেকে পুরো রিপোর্ট পেয়ে সন্তুষ্ট এবং সেই রিপোর্ট রীতিমতো কোম্পানিকে পাঠিয়েছেন, কিন্তু কোম্পানি আবার সেই একই রকম মেসেজ দিচ্ছে যে 2 বছরের ডিউরেশন দিন, অথচ কিন্তু আমাদের ক্লেম ক্লিয়ার করছে না। আজকে সকালবেলায় বললেন যে আমরা যাব, যাওয়ার পর সমস্ত ক্লিয়ার আপনার সন্ধ্যাবেলার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, আমাদের সব কমপ্লিট হয়ে আছে, আপনি শুধু অপেক্ষা করুন। আজ আমরা এখানে এসেছি, এখনও পর্যন্ত কোম্পানি আমাদের কোনো রকম অ্যাপ্রুভ করেনি এবং আমরা, আমার বাবা আজ 2 দিন ধরে সুস্থ, কালকে থেকে সুস্থ ছিল, সুস্থ হওয়ার পর আবার কালকে থেকে অসুস্থ ফিল করছে। তাই আমি আবেদন যেন আমার এই একজন, আমি প্রতি বছর আমার বাবার মেডিক্লেম 29,000 টাকা দিই এসডিএফসিকে, তার ফল আজকে এখানে আমরা ভুগছি, এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে এসডিএফসি কোম্পানি, তার বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তাই আমি আবেদন করছি। আমার কোম্পানি আমাকে পাঠিয়েছে ইনভেস্টিগেশনের জন্য, আমি সব ডকুমেন্টস দেখেছি এবং সব ডকুমেন্টস দেখে পেশেন্টকে দেখে আমি সাবমিট করে দিয়েছি কোম্পানি। কোম্পানি বললো 2-2.5 ঘন্টার মধ্যে সাবমিট হয়ে গেছে। আমার নাম অসীম কুমার সরকার, আমি ভেরিফিকেশন ডিপার্টমেন্টে আছি। হ্যাঁ, বাড়ি আমার কলকাতা রাজবিহারি এভিনিউ। আপনি কি এখানে, এখানে সবই ডকুমেন্টস দেখলাম, পেশেন্ট ঠিকঠাক আছে, হ্যাঁ সন্তুষ্ট, আমি সব দেখে ডাইরেক্ট কোম্পানিকে সাবমিট করে দিই। জানানো কি মনে করছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মনে করছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যারাস হচ্ছে, হ্যাঁ অবশ্যই হ্যারাস হচ্ছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখে রাকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে।
আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।